পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। সানি কোথায় বলো তো? নাটকে মালিনীর ঘরের জন্য ওর একটা ছবি এঁকে দেওয়ার কথা ছিল না? নিপা, সানি ইজ নট ওয়েল। ওর শরীরটা না একদম ভালো নেই। আচ্ছা, এই কারণে কি সানি আমার কলটা তুলছে না? কারণ আমি ওকে বেশ কয়েকবার কল করেছিলাম। ইনফ্যাক্ট আমার নতুন মার্ডার মিস্ট্রির যে কভারটা ওটাও তো ওকে দিয়ে আঁকাবো ভেবেছিলাম। সুব্রত, সানি আজ আসতে পারবে না। ইনফ্যাক্ট আমি এখানে আসার আগে ওর বাড়ি গিয়েছিলাম, কিন্তু ওর না শরীরটা সত্যিই খুব খারাপ। ওর না পেটটাও ভালো নেই জানো। আচ্ছা, তাহলে ওর কস্টিউমটা? কস্টিউম? হ্যাঁ, তাই তো। কি এই, আমরা না একটা কাজ করি, আমরা আমাদের কস্টিউমের ট্রায়ালটা আজকে দিয়ে নিই। শরীরটা এখনো একদিন বাকি আছে, কালকে না হয় ওর কস্টিউমের ট্রায়ালটা দেবে, কি বলো রিক্তা? নিপা, তুই এক কাজ কর, প্রজ্ঞার কস্টিউম ট্রায়ালটা তুই নিয়ে নে। আরে আমি তো ওকেও খুঁজে পাচ্ছি না, কিন্তু ওকে দেখলাম বোধহয় কোথাও। হ্যাঁ, প্রজ্ঞা তো এসেছিল, এখানে কোথাও তো একটা ছিল। প্রজ্ঞা, প্রজ্ঞা এখানে তো ছিল। এই সুব্রত, ও এসেছে, আমিও দেখেছি জানো। এক মিনিট ওয়েট করো, আমি দেখছি। হ্যালো, হ্যালো মিঠাই বলছি, পুলিশ বাবু এসেছিল গো সকাল থেকে। কোনো ফোন করেছিল, মানে কোনো রকম যোগাযোগ? না গো নিপা দিদি, তোমার রিহার্সাল কেমন চলছে গো? ভালো। আচ্ছা মিঠাই শোনো না, বলছি পুলিশ বাবু যদি কোনো রকম যোগাযোগ করে আমায় একটু জানিও না গো প্লিজ। সে ঠিক আছে, উচ্ছে বাবু তো গেছে। ম্যাডাম, আপনাকে পাশের ঘরে প্রজ্ঞা দিদি ডাকছে। কে? প্রজ্ঞা ডাকছে পাশের ঘরে? মানে এটা কি, ওকে সব জায়গায় খোঁজা হলো, ওয়েটার এসে বললো যে ও চলে গেছে, পাশের ঘরে প্রজ্ঞা কি করছে এখন? অদ্ভুত তো, জানি না ও কি হচ্ছে। প্রজ্ঞা ড্রপ রুমে? ড্রপ রুমে কি করছে প্রজ্ঞা? প্রজ্ঞা, প্রজ্ঞা তুমি কি এখানে? প্রজ্ঞা, প্রজ্ঞা তুমি এখানে কি করছো বলো তো? ওদিকে আমি তোমার ড্রেস স্টাইল দেবো বলে ঘুরে বেড়াচ্ছি, আর তুমি এখানে এইসব কস্টিউম নিয়ে? এভাবে তুমি প্রমাণ করতে চাইছো তো যে এই রোলটার জন্য তুমিই পারফেক্ট? না না প্রজ্ঞা, এরকম হয় না। এই এবার ওঠো তো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।